জৈব চাষাবাদের মাধ্যমে উদ্যান প্রকল্পেরও যে যে উদ্যান প্রকল্প রয়েছে তারও অনুষ্ঠান স্থাপন অনুষ্ঠানের মঞ্চের পুর নিগমের মাননীয় মাননীয় কর্পোরেটরগণ, শ্রী বাপি দাস মহোদয়, শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, শ্রীমতী শিল্পী সেন মহোদয়া, শ্রীমতী জাহ্নবী দাস, উৎসপথ খুঁজে বেড়াই, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর পথে আমাদের চলাচল, আর সেই চলাচল আমাদের এগিয়ে চলা। রামনগর বিধানসভা আসনের মাননীয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয়, আগরতলা পুর নিগমের মাননীয় ডেপুটি মেয়র, যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকের দিনে এক বছর পূর্তি হতে গেল এই বর্তমান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। তো আমি এর জন্য ওনারা যেভাবে কাজ করছেন, স্মার্ট সিটির সাথেও যুক্ত হয়ে ওনারা যেভাবে কাজ করছেন, তো ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মেয়র এবং ডিপুটি মেয়রকে, ওনারা যেভাবে দিন রাত পরিশ্রম করে আগরতলা শহরকে সাজাচ্ছেন, অবশ্যই ধন্যবাদের পাত্র। এখানে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এই প্রজেক্টে কীভাবে ওনারা সাজাচ্ছেন, এবং আমিও অত্যন্ত আনন্দিত এখানে প্রজেক্টের যে এখানে প্রস্তুত করেছে সবাই আমরা দেখেছি, আপনারাও সবাই দেখেছেন। একটু চিন্তা করুন যে আমরা খালি স্বপ্নেতেই ভাবতাম যে এইরকম হলে কীরকম হতো, এরকম হলে কীরকম হতো, কিন্তু স্বপ্নটাকে যখন বাস্তবায়িত হয় তখন মনে হয় যে স্বপ্নকেও ইচ্ছা করলে বাস্তবায়িত করা যায়। আমি এই যে সিটিজ দ্য প্রোগ্রাম উইচ ইজ আন্ডার সিটিজ, সিটিজ মিনস সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেন প্রোগ্রাম উইচ ইজ এ জয়েন্ট প্রোগ্রাম অফ ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি এফডি, ইউরোপিয়ান ইউনিয়ন ইউইউ, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স এনআইইউএ, এই যে মিলিতভাবে এই যে প্রজেক্টটা করছে, এরা সবাই মিলে একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই প্রজেক্টটা করছে, সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট অনেকে যারা এর মধ্যে ইনভলভড হয় তারা কিন্তু যারা কন্ট্রাক্টর আছেন বা যারা এই প্রজেক্টের সাথে আর্থিকভাবে লাভবান হবে তাদের একটা দিক, কিন্তু অন্যান্য যারা এর মধ্যে যতক্ষণ ধরে ভিতর থেকে না আসবে যে এই প্রজেক্টটাকে আমাদের কমপ্লিট করতে হবে, অ্যান্ড উই ওয়ান্ট টু গিভ সামথিং টু দ্য পিপুল, আর বিশেষ করে আগরতলা শহরবাসীর জন্য এই হাওড়া নদী হচ্ছে আমাদের জন্য লাইফলাইন। এই হাওড়া নদীর যে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, তার যে যে জলের কথা এখানে বলা হয়েছে যে বিভিন্ন জায়গার থেকে জল দূষিত হচ্ছে, সেখানে দূষণমুক্ত আবার এটাকে সৌন্দর্যায়ন যে করার যে চিন্তাভাবনা এই আরবান ডেভেলপমেন্টের মাধ্যমে এখানে নেওয়া হয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটির মাধ্যমে নেওয়া হয়েছে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব যে একশোটা যখন ডিসিশন হলো যে একশোটা সিটিকে উন্নত থেকে উন্নততর করবেন, তখন আগরতলাকেও
উনি সেটাকে ওই লিস্টে রেখেছেন এবং সেইভাবে কাজ চলছে। আগরতলার বিভিন্ন জায়গায় আমরা যখন যাই যেভাবে সুন্দরভাবে সাজছে, আমরা কিন্তু বাইরের থেকে অনেক যারা বিভিন্ন গুণীজনেরা আসেন, বিভিন্ন লোকেরা আসেন, আমাদের সাথে কথা বলেন, আগরতলা সিটিকে দেখে ওরা এত অভিভূত, এত সুন্দর আগরতলা।